হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তোমরা ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, বাড়িতেই আছো। তো যেভাবে আমি রেগুলার তোমাদের কাছে ক্লাস নিয়ে আসি, আজকেও ঠিক একই রকমভাবে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখো, বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য যারা প্রস্তুত নিচ্ছ, তাদের জন্য এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা খাতা এবং পেন কাছে রাখতে পারো। বিভিন্ন যে ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের মনে হবে বা যদি সবাই মনে হয়, সমস্ত কিছু তোমরা খাতায় লিখে রাখতে পারো। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিষয় হলো, সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানি এবং সেই সমস্ত কোম্পানির বর্তমান সিইও পদে কারা আছেন। তো দেখো, আমি প্রথমে বাঁ দিকে লিখেছি কিছুগুলো কোম্পানির নাম এবং ডান দিকে লিখেছি সেই সমস্ত পদের সিইওদের নাম। তো আমি মনোজ, আর তোমরা আমাকে দেখছো দ্য অফিসিয়াল মনোজ ইউটিউব চ্যানেলে। তো আর কোথাও বেশি না বাড়িয়ে চলো ক্লাসটি শুরু করে দেব। তো দেখো, প্রথম যে কোম্পানি তার নাম হচ্ছে অ্যামাজন। এই অ্যামাজন হচ্ছে একটি ই কমার্স কোম্পানি, যেটি সাধারণত অনলাইন ডেলিভারি করে থাকে। এর বর্তমান সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার পদে যিনি রয়েছেন, তার নাম হচ্ছে জেফ বেজোস। ঠিক আছে, জেফ বেজোস। তারপর হচ্ছে ফ্লিপকার্ট, এটিও একটি সেম একই রকম কোম্পানি, যেটা ভারতের কোম্পানি। এটা হচ্ছে আমেরিকার কোম্পানি আর এটা হচ্ছে ভারতের কোম্পানি। তো দেখো, ফ্লিপকার্টের বর্তমান সিইও পদে রয়েছেন কল্যাণ কৃষ্ণমূর্তি। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, এটা একটা চ্যাটিং অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া যাকে বলা হয়, সামাজিক গণমাধ্যমের একটি অ্যাপ। এই অ্যাপের বর্তমান সিইও পদে রয়েছেন জন কম। ঠিক আছে, তারপরে দেখো ফেসবুক। ফেসবুক একটি খুব ইন্টারন্যাশনাল একটা সোশ্যাল মিডিয়া, যার বর্তমান সিইও পদে রয়েছেন মার্ক জুকারবার্গ। নেক্সট হচ্ছে গুগল, এটা ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বের একটি বিখ্যাত সার্চ ইঞ্জিন বলা হয় একে গুগল, যার বর্তমান সিইও পদে রয়েছেন ভারতের একজন বিখ্যাত ছেলে, যার নাম হচ্ছে সুন্দর পিচাই। নেক্সট হচ্ছে ইউটিউব একটা খুব নাম করা সারা ওয়ার্ল্ড, মানে বিশ্বজুড়ে একটা কী বলবো, ভিডিওর একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা বিভিন্ন ধরনের ব্যক্তিরা সবাই মানে বিভিন্ন ধরনের ভিডিও আমরা আপলোড করে থাকি এবং সেখান থেকে নানা ধরনের জ্ঞান আমরা আহরণ করতে পারি। তো সেই ইউটিউবের বর্তমান সিইও পদে রয়েছেন সুসান ওয়াজেসকি। ঠিক আছে, পরেরটিও দেখো আলিবাবা, এটা একটা কিন্তু ই কমার্স কোম্পানি, এটা চাইনিজ কোম্পানি। এর হচ্ছে সিইও বর্তমান পদে যিনি রয়েছেন, তিনি হলেন ড্যানিয়েল জাং। নেক্সট হচ্ছে অ্যাপেল, এটা আমেরিকার একটি কোম্পানি, যার সিইও পদে বর্তমানে রয়েছেন টিম কুক। নেক্সট হচ্ছে রিলায়েন্স, এটা ভারতের কোম্পানি, যার আমরা সবাই জানি যে যার সিইও পদে রয়েছেন মুকেশ আম্বানি। নেক্সট হচ্ছে ইনফোসিস, এটাও কিন্তু একটা ভারতের কোম্পানি, এর সিইও পদে রয়েছেন সলিল পারেখ। নেক্সট ইন্টেলের সিইও পদে রয়েছেন বব সন। তারপর হচ্ছে উবারের বর্তমান সিইও পদে রয়েছেন ডারা খসরোয়াসাই। দেখো স্পেস বানানটা বলছে DARA, ডারা KHOSROWSHAHI, ডারা খসরোয়াসাই। ভিউয়ার্স, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগছে। তো ভালো লাগলে ফটাফট একটি লাইক করে দাও, কারণ তোমাদের লাইকগুলি আমাকে এই ধরনের ক্লাস বানাতে আরও উৎসাহিত করে। তো চলো দেখে নিই পরের কোম্পানির সিইও পদে বর্তমানে কে রয়েছেন। দেখো, পরের কোম্পানিটি হলো ওলা। এই ওলা কোম্পানির বর্তমান সিইও পদে রয়েছেন ভাবিস আগরওয়াল। তারপরটি হচ্ছে ভিভো একটি মোবাইল কোম্পানি,
যেটা হচ্ছে চাইনা কোম্পানি, যার বর্তমান সিইও পদে রয়েছেন সেন ওয়েই। সেন ওয়েই নেক্সট হচ্ছে ওপো। ওপো একটি ঠিক ভিভোর মতো চাইনিজ মোবাইল কোম্পানি, যার বর্তমান সিইও পদে রয়েছেন ইয়াস পারভানি। ইয়াস পারভানি নেক্সট হচ্ছে বিএসএনএল। বিএসএনএল ভারতের একটি টেলিকমিউনিকেশন কোম্পানি, যার বর্তমান সিইও পদে রয়েছেন প্রবীণ কুমার পর। প্রবীণ কুমার পর নেক্সট এয়ারটেল। এয়ারটেল ভারতের একটি খুব বিখ্যাত সিম কোম্পানি মোবাইলের, যার বর্তমান সিইও পদে রয়েছেন গোপাল ভিট্টল। গোপাল ভিট্টল নেক্সট হচ্ছে জিও। জিও এয়ারটেলের মতো একই রকম সিম কোম্পানি, যার বর্তমান সিইও পদে রয়েছেন অতুল কানসাল। অতুল কানসাল নেক্সট হচ্ছে পেটিএম। এটা একটা ভারতের কোম্পানি, যার বর্তমান সিইও পদে রয়েছেন বিজয় শেখর শর্মা। বিজয় শেখর শর্মা ঠিক আছে। তারপরে কোম্পানি হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক এর বর্তমান সিইও পদে রয়েছেন আদিত্য পুরী। আদিত্য পুরী তারপর হচ্ছে নোকিয়া। এটা সবাই জানি আমরা, একটা বিখ্যাত মোবাইল কোম্পানি, যার বর্তমান সিইও পদে রয়েছেন প্রেক্ষা ল্যান্ডমার্ক। প্রেক্ষা ল্যান্ডমার্ক নেক্সট হচ্ছে মাইক্রোসফট। এটা বিশ্ববিখ্যাত আমেরিকার একটি কোম্পানি, যার বর্তমান সিইও পদে রয়েছেন সত্য নাদেল্লা। সত্য নাদেল্লা নেক্সট হচ্ছে ওয়ালমার্ট। এটাও কিন্তু একটি আমেরিকার কোম্পানি এবং বিশ্ববিখ্যাত কোম্পানি, যার বর্তমান সিইও পদে রয়েছেন ডগ ম্যাকমিলান। ডগ ম্যাকমিলান নেক্সট হচ্ছে টুইটার। একটি বিখ্যাত হাই লেভেলের সোশ্যাল মিডিয়া, যার বর্তমান সিইও পদে রয়েছেন জ্যাক ডার্সি। জ্যাক ডার্সি এরপর হচ্ছে ইনস্টাগ্রাম। এটা একটা কিন্তু সোশ্যাল মিডিয়া মানে মাধ্যম, যার বর্তমান সিইও হচ্ছে কেভিন সিস্ট্রম। কেভিন সিস্ট্রম নেক্সট হচ্ছে কোকা কোলা। এটা একটা ড্রিঙ্ক কোম্পানি, যার বর্তমান সিইও হচ্ছে জেমস কোয়েন্সি। জেমস কোয়েন্সি তারপরটি হচ্ছে ডেল। ডেলের বর্তমান সিইও হচ্ছেন মাইকেল ডেল। মাইকেল ডেল নেক্সট হচ্ছে এইচপি। এইচপির বর্তমান সিইও হচ্ছেন এনরিক লর্স। এনরিক লর্স তারপর হচ্ছে মাস্টার কার্ড। মাস্টার কার্ডের বর্তমান সিইও হচ্ছেন অজয় পাল সিং বাঙ্গা। অজয় পাল সিং বাঙ্গা নেক্সট হচ্ছে বাজাজ ইলেকট্রনিক্স। বাজাজ ইলেকট্রনিক্সের বর্তমান সিইও হচ্ছেন শেখর বাজাজ। শেখর বাজাজ ভিউয়ার্স, এই 30টি কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমরা যে রেগুলার প্র্যাকটিস করো, তার মধ্যে এই বর্তমান কোম্পানি এবং তার সিইও, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই তোমরা এটা কিন্তু খাতার মধ্যে লিখে রাখবে এবং মুখস্থ করবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে তো একটি লাইক করে দিবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুর সাথে। আর এই ধরনের ক্লাস তোমাদের রেগুলার পেতে চাও তো আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে অল নোটিফিকেশন কিন্তু বাজিয়ে দেবে। এর ফলে কী হবে না, আমি যখন নতুন কোনো ক্লাস এভাবে আপলোড করব তখন তোমরা প্রথমে কিন্তু এটা দেখতে পাবে। তো এতক্ষণ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।